আমি সবাইকে বলতাম যে মাশরাফি যেদিন রিটায়ার করবে ওকে আমি বাংলাদেশ টিমের ম্যানেজার বানিয়ে দেবো। কিন্তু মাঝখানে বিপদ হলো। তো প্রথম কথা হচ্ছে মাশরাফি বোর্ড প্রেসিডেন্ট হইতে চায় কিনা আমার প্রথম সন্দেহ। দ্বিতীয় হচ্ছে বোর্ড প্রেসিডেন্টটা এখন বেশ কমপ্লিকেটেড, দেশে না দেশের বাইরে। সো এই প্রেশারটাও নিবে কিনা বা নিতে চায় কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওকে তো আগে আসতে হবে। মানে অনেকে মনে করে কি কিছু একটা করেন। আমার ধারণা মাশরাফি ডেফিনেটলি ইলেকশনে জিতবে, মানে আমার 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 কোনো সন্দেহ নাই। কিন্তু ডাইরেক্টর হয়ে আসার পরে প্রেসিডেন্টে পারবে কি না এটা বিশ্ব। মাশরাফিকে আমাদের প্রথম থেকেই প্ল্যান। দেখেন আমার কাছে মনে হয় মাশরাফি অলরেডি ইজ টু বিজি, আমার কাছে পার্সোনালি মনে হয়। ওকে তো প্রচুর সময় দিচ্ছে রাজনীতিতে। আমাদের আমার পার্সোনাল একটা ইচ্ছা ছিল, এটা ও জানে, মানে আমি ওকে বলেছি আমার যতটুকু মনে হয়, আমার মনে হয় আমি বলেছি, আমি সবাইকে বলতাম যে মাশরাফি যেদিন রিটায়ার করবে ওকে আমি বাংলাদেশ টিমের ম্যানেজার বানিয়ে দেবো। কিন্তু মাঝখানে বিপদ হলো, তো এমপি হয়ে গেল। একটা এমপিকে আমি এখন কিভাবে ম্যানেজার করি? কয়েকবার এসেছিল যে কোনো দায়িত্ব দিলে প্রস্তুত, যে কোনোতেও আসার মতো ছিল না। আমি যদি ওরে চিনে থাকি যে আমি একটা দিলাম ওরা চলে আসবে তা না। সো ইট হ্যাজ টু ম্যাচ করতে হবে। সো আমার ওর সাথে বসে উই উইল ফাইনালাইজ।